বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে হকারদের পাশে অধীর চৌধুরী। রেলের পক্ষ থেকে স্টেশন চত্বরের বাইরে ঘেরার কাজ শুরু হয়, বিপাকে পড়েন হকাররা। রবিবার ঘটনাস্থলে গিয়ে রেল আধিকারিকদের সাথে কথা বলেন অধীর চৌধুরী। বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে হকারদের পাশে অধীর চৌধুরী। বহরমপুর কোর্ট স্টেশনের বাইরে রেলের জায়গায় যে সমস্ত হকার রয়েছে তাদের দোকানের সামনে গাড়ি পার্কিংয়ের নামে ঘেরা হচ্ছিল, যার জেরে সমস্যায় পড়ে হকাররা। তারা বহরমপুরের সাংসদের দ্বারস্থ হন। রবিবার বহরমপুর কোর্ট স্টেশন চত্বরের বাইরে ঘুরে দেখেন অধীর চৌধুরী এবং কথা বলেন হকারদের সাথে, তাদের দাবি শোনেন এবং রেল আধিকারিকদের সাথেও কথা বলেন। এখানকার যারা হকার ভাই আছে তারা কখনো কোনো সংঘাত তো করেনি কারোর সঙ্গে, না প্যাসেঞ্জারের সঙ্গে, না রেলের সঙ্গে, তারা কোনো সংঘাত করেনি, কোনোদিন করেও না। তারা খুব পরোপকারী ছেলে, আমরা সেটা জানি। মানুষের বিপদে আপদে তারা ছুটে আসে, তারা মানুষকে সহযোগিতা করে। তো স্বাভাবিকভাবেই এখানে একটা যারা বন্ধুত্বপূর্ণ পরিবেশ আছে, রেল, হকার, টোটোবালা সব মিলিয়ে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ বাতাবরণ, সেইটাকে খামোখা বিঘ্নিত করে লাভ কী আছে? তো রেল আমার কথার তারা মান্যতা দিয়েছে, তারা বলছে না যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে যা কিছুই করবেন হকারদের সঙ্গে আলোচনা করে, কাউকে দুঃখ দিয়ে নয়, যে যতটা পারবে সমঝোতা করতে, সমঝোতার রাস্তা সব কিছু করতে হবে। এখানে কোনো জবরদস্তি, চাপ দেওয়া, ধাক্কা দেওয়া, ভাঙচুর করা চলবে না। এটাই আমাদের বক্তব্য যে যা কিছু হবে সমঝোতা করে। রেল কর্তৃপক্ষ মেনে নিয়েছে, হকাররা যদি কখনো রেল সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন হয় হকাররা তাদের কথা বলবে, রেল তাদের কথা বলবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে সব। রেল দপ্তরের পক্ষ থেকে হকারদের সাথে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং ব্যারিকেড করে ঘেরার কাজ বন্ধ করা হয়। রেল দপ্তরের কাজে সন্তোষ প্রকাশ করেন হকাররা। হাত করে ওনারা এমনভাবে এরিয়াটা ঘিরছিল যাতে আমাদের যাওয়া আসা বা খরিদ্দারের যাওয়া আসা দোকান থেকে বন্ধ হয়ে যায়, মানে আমরা অটোমেটিক দোকানটা যেন নিজের থেকেই বন্ধ করে দিই, এরকম একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে। আমাদের এই প্রতিনিধির কাছে গিয়ে আমরা সব জানাই, জানানোর পরে আজকে যেটা উনি দেখেই দিয়ে গেলেন তাতে মোটামুটি মনে হচ্ছে যে আমাদের আবার ব্যবসা আমরা করতে পারবো। উনি এর আগেরবারও আমাদেরকে আটকিয়েছে এবং আমাদের দোকানগুলো অন্য জায়গায় ছিলেন সেখান থেকে আবার নতুন পুনর্বাসন দিয়েছেন। আমরা চাইছি যে উনি যতদিন হয়তো আছেন আমরা হয়তো বহরমপুর স্টেশনে আমরা ব্যবসা করতে পারবো, এটুকু আমাদের পুরো বিশ্বাস।